শীতকালে একটাও ফুল ফোটে না, আর এই যে গরমকাল আসছে এবারে তো গাছটা পুরো ফুলে ভর্তি হয়ে যাবে, পারতে পারছি না। আয় আয় আয়, এইদিকে একটা আছে, আরও আছে, ওই দিকে আছে, জঙ্গলে আর ঢুকবো না, থাক। ঘড়ির কাঁটা এখন কটা বাজে জানো? এখন বাজে 9:52। এত সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, সমস্ত বাসি কাজ হয়ে গেছে, বাসি কাজ বলতে ওই ঘরটা মোছা বাকি ছিল, আর কি করলাম, ও আর এই জামা কাপড়গুলো ধুয়েছি, জামা কাপড়গুলো বলতে ওই ওপরেরগুলো না, শুধু এইগুলোই, জয়ের এই যে একটা দুটো তিনটে গেঞ্জি, আমার ওই দুটো নাইটি, এগুলো কেচেছি, আর ওই যে ওপরে ওপরেগুলো দেখছো, ওগুলো বানির কাঁথা কাপড়, ওইগুলো, তারপর এই দিকে এগুলো সব জয় ভোরবেলা উঠে কেচে দিয়ে গেছে, বাসন মেজে দিয়ে গেছে, বড়ো বালতি ছোটো বালতি ভরে দিয়ে গেছে, খাওয়ার জল ভরে দিয়ে গেছে। আজকে আর আমার বাসি কাজ বলতে সেরকম কিছু ছিল না, বিছানা তোলা, ঘর মোছা আর এই সব কাজ, তো ভাবলাম সকাল সকাল স্নানটাও করে নিই, পুজোটাও দিয়ে নিই। আর আজকে খুব ভালো একটা দিন, এই 4th February আমার কাছে অনেক মূল্যবান একটা দিন, তো স্নান হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, বাবা রে মা লক্ষ্মী হয়ে গেছে, আজকে সকাল সকাল উঠেছি। আনন্দের দিনের কারণটা তো বলতে ইচ্ছে করছে কিন্তু বলতে পারবো না, অনেকগুলো কারণ আবার বাধাও দিয়ে দিচ্ছে, যদি কখনো সম্ভব হয় বলবো। যাই হোক চলো, আর ওই গাছ থেকে কয়েকটা ফুল তুলি, চলো। এই দেখো গাঁদা ফুল, এখানে এই গাছটা প্রচুর ফুল হয়, আর এই এই যে এই গাছগুলো, এগুলো একদম ছোট ছোট কিনে এনেছিলাম, এই যেগুলো গাছগুলোকে মানে পুরো শুকিয়ে গেছিলো, এই গাছগুলো আবার বাঁচি। আর এই গাছটা থেকেও একবারও পুজো দেওয়া হয়নি, পুজো দেওয়া হয়েছে বলতে ঘরে বুদ্ধাকে দিয়েছিলাম, তুলসী তলায় দেবো আজকে, তুলি কয়েকটা, এই ফুল তুলি না, ফুল আমার কি বলতো গাছে থাকলে বেশি ভালো লাগে, একটা তুলি পুজো দিই ঠাকুরকে, তুমি নিয়ে যাবে কটা আর আমি কয়েকটা পুজো দেবো। আর এই দেখো গামছা, আজকে এই যে ছাওয়াতেই মেলেছি, আমাকে একজন মানা করেছিল, নামটা এখন মনে নেই, যে গামছা নাকি রোদে মেলতে নেই, মেলতে নেই, ও আমি তো জানতাম না, তো আমি ওই জন্য রোদে মেলতাম, রোদে মেলতে নেই, দরজায় দিতে নেই, ও তো ওই জন্য করে ছাওয়াতেই মেলেছি আজকে, তোমরা বলো বেশ যেগুলো জানি না, পিঁপেটা ফেলো মা, পিঁপেটা ফেলো, ফেলো ফেলো ফেলো, তো যেগুলো জানি না সেগুলো বলো, বেশ ভালো লাগে। আর এই ফুলগুলো মাকে দেবো, মা নিয়ে যাবে, আর এইগুলো তুলসী তলায় দিয়ে আসি। এই দেখো জবা পাতার মধ্যে হরি ঠাকুরকে এখন প্রসাদ দেবো, আমার কাছে তো ঠাকুরের থালা নেই। একটা বাংলা সিনেমা ছিল জানো তো, বাবা তারকনাথ, ওখানে না ছোটোবেলায় তখন দেখেছিলাম যে শিব ঠাকুরকে বেলপাতায় করে এরকম নকুলদানা দিচ্ছে খেতে, সেই দেখে দেখে আমি মানে ঠাকুরের থালা থাকা সত্ত্বেও বেলপাতায় করে নকুলদানা দিতাম জানো। রক্ষা করো ঠাকুর, সবাইকে ভালো রক্ষা করো, বৃষ্টিতে পুরো ধুয়ে গেছিল এই জায়গাটা, আবার নেতা দিয়েছি। সকাল সকাল স্নান করে ফুল তুলে পুজো দিলে মনটাও বেশ অন্যরকম লাগে। ও মা চা খাবে, বসো তাহলে, মা তো থাকে না তাই আসতেও পারে না, আর চাও খাওয়াতে পারি না, আজকে এসছে যখন একটু চা করি। এই যে এখানে বসে দিয়েছি চা, আর এদিকে হচ্ছে আমার ম্যাগি, আমি সকাল দিয়ে খাইনি কিছু, তো ম্যাগিটা খাবি। কাণ্ড হয়েছে জানো, চা বসাতে গিয়ে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, গিয়ে দেখছি চা পাতাই নেই, আসলে চা তো করা হয় না, সেই বৃষ্টি পড়েছিল, জল যখন বাড়িতে ছিল সে তখন একটু চা করেছিল, চা তো ঘরে করাই হয় না যেহেতু, তার জন্য আনাই হয়নি, এবার মা এসেছে যেহেতু চা করতে গিয়ে দেখছি চা পাতা নেই, আবার তাড়াতাড়ি করে মা বারণ করছিল যে যাস না পরে খাবো, আমি বললাম বলে দিয়েছি যখন একবার, আবার চা না খেয়ে চলে যাবে, ছোটো ছোটো দোকানে গেলাম, গিয়ে ওই এই যে 5 টাকার একটা প্যাকেট চা পাতা নিয়ে এসেছি, তো এখন হচ্ছে চা। তো এই যে হয়ে গেছে চা, চলো এনাও, তোমাকে দেখা যাচ্ছে না, আমাকেই দেখা যাচ্ছে, বাপুজিকে নিয়ে এসেছি মার জন্য, জানতো না ছোটোবেলায় তো আমাদেরকে এনে এনে খাওয়াতো অনেক, এই জন্য ভাবলাম না বলেই নিয়ে আসি, বললে বলতো আনতে হবে না। তোমরা অনেকে বল আমার বাড়ির লোককে কেন দেখাও না, বোনকে কেন দেখাও না, আসল কথা হচ্ছে মা বাড়িতে থাকে না, আমার ভাই বোন ছবিও তুলতে চায় না, মানে ওরা কোথাও গেলে ছবিও তোলে না, ওদেরকে জোরও করি না, আমি ওই বাড়িতে গেলাম হট করে ক্যামেরা খুলে মুখের সামনে ধরলাম, ক্যামেরাটা লাগে না, আর আমি জানতাম আমার জোর করতে ভালো লাগে না কাউকে, এই আজকে ব্লগ করছিলাম মা আসলো বলে, তাই তোমরা দেখতে পেলে, আর কোনো কারণ নেই, এই হচ্ছে কারণ, মানে ক্যামেরা দেখলে ওরা কেমন একটা হয়ে যায়, ওই জন্যই আর কি ব্লগ মানে ব্লগে আনি না ওদেরকে। চাটা ভালো হয়েছে, বেশি করে দুধ দিয়ে করে দিয়েছি, মা চা খেতে খুব ভালোবাসে, অন্য কিছু খাবারের লোভ নেই কোনো, কথা বলছে আর হাসছে, ভাবছে কাকে বলছে, কে দেখছে, বলছে কে দেখছে কে। চলো আমি এবার ম্যাগিটা খাই, আম সবাই দেখে নিল, আমার মাই দেখেনি এখনো, এই যে দেখছে প্রথম প্রথম দেখছে মা, আসলে নিয়ে যাওয়া হয়নি ওখানে, পাটা ঢোকা ভিতরে, এটা পরো, এই ঠান্ডার সময় এরকম করে পরে ঘরে থাকতে হয় রে, তোমাকে বানিয়ে দেবো একটা, এই বছর শীতে তো আর হবে না, এই দেখো কেমন হেঁটে দেখো, পায়ে ঠান্ডা লাগবে না, ঠান্ডা লাগছে না, মোজার থেকেও ভালো, না মোজা পরলে তো গা খিটখিট করে, আমার এটা কি নরম না, হ্যাঁ কম্বল দিয়ে বানিয়েছি,
ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। চলে গেল মা, এসছিল, বেশ ভালো লাগলো। সারাদিন তো একাই থাকি, সারাদিন একা, জয় আসবে সেই রাত্রেবেলা, তখন এবার রান্নাবান্না হবে, তখন আবার হইচই ঘরে, এখন তো ঘর ফাঁকা। তো যেই কারণে আর কি সকাল সকাল স্নান করা, তো সেই রান্নাটা চাপিয়ে দিয়েছি, রান্নাটা এখন দেখাবো না, পুরোপুরি হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো। এখন তো আমার কোনো কাজ নেই, রান্না তো করবো না, কারণ রাতে রান্না করে রেখেছিলাম। আর এই দেখো, এই যে দুটো কাপড় দেখছো, এই দুটো কাপড় মা দিয়েছে, হাড়ি ধরার যে কাপড় হয় মাকে আমি বানিয়ে দিই প্রত্যেকবারে, তো ওই যেগুলো বানিয়ে দিয়েছিলাম সেগুলো ছিঁড়ে গেছে আর কি। গতকালকে মা এই কাপড় দুটো দিয়েছিল, তো ভাবলাম এখন যখন স্নান হয়ে গেছে, সমস্ত কাজবাজ হয়ে গেছে, এইগুলো দিয়ে আর কি জিনিসটা বানিয়ে ফেলি। এখন না রান্নাটা হয়ে যাক, হয়ে গেলে এটা নিয়ে বসবো। তো যাই হোক চলো রান্নাটা করি, হয়ে যাক, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কেমন? চলো। এই যে ওই দেখো, এইটা রান্না করব বলেই আমি সকাল থেকে এত তাড়াহুড়ো করছিলাম। এই যে এটা হচ্ছে লাল বাতাসার পায়েস, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন তো আর কোনো কাজ নেই, এখন টুকিটাকি কাজ করি, কিছু এডিট বাকি আছে সেগুলো করি, একেবারে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময়, কেমন? আর এই রেসিপিটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, লাল বাতাসার পায়েস। চলো। এখন ঘড়ির কাঁটায় ঠিক দুপুর 1:30 মতো বাজতে যায়, তো আমি বসে গেছি খেতে। এই যে আমার মাছের ঝাল, এটা বেগুন দিয়ে কালকে মাছের ঝোল ঝোল না ঝাল করেছিলাম, একটু পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, আর তেলাপিয়া মাছের ঝাল বেগুন দিয়ে। আর এই মাংসটা মা পাঠিয়েছে, এই যে মাংসের লাল লাল ঝোল, তো এটা দেখে ভাবছিলাম দেরি করে খাবো, কিন্তু দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই তাড়াতাড়ি খেতে বসে গেছি। তো চলো খাওয়া দাওয়া করে, এখন বাজে 8:30, আর এখন আমরা সন্ধে টিফিন করব, গরম গরম চিকেন পকোড়া। গরম না, ঠান্ডা হয়ে গেছে অনেকটাই, হালকা গরম আছে। তো চলো এখন ওটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে একবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সাহসিকতা দেখাচ্ছিল আমাকে দাদা একটু আগে, এই দেখো সাহসিকতা দেখাচ্ছিল আমাকে, আর এখন ওই কলে যেতে ভয় পাচ্ছে, চাল ধোবে, এই যো চাল নিয়েছে, কলে যেতে ভয় পাচ্ছে। বারটা ভালো না, হুম রবিবার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো ধুই নাও চালটা। বলছে রাম লক্ষণ সাথে আছে। এই ছোটবেলায় জানিস এরকম ভয় পেলে, এরকম সত্যি আমিও করতাম, ভূত আমার পুত, পেতনি আমার ছি, রাম লক্ষণ সাথে আছে, ভয়টা আমার কি, তাই না? কত সাহসিকতা দেখাচ্ছিল, এখন বলছে ডর লাগতা হে। ও যতক্ষণ চাল দেবে ততক্ষণ আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমি ঘরের সামনে দাঁড়িয়ে আছি তাই এত ভয়, মানে ও রাস্তা থেকে একা হেঁটে আসুক, যতই মাঝরাত হোক না কেন, তখন ভয় নেই, বাড়িতে ঢুকেও যত ভয়। একটু আগে দোকানে গেছিলাম, মুদি দোকানে, দুজনে মিলে বাজার করতে গেছি আজকে, পেঁয়াজ, সর্ষের তেল, ম্যাগি, মশার ধূপ, কালো জিরে, এগুলো দরকার ছিল তো এগুলো এনেছি, চালও নিয়ে এসেছি 1 কেজি মতো, এখন হয়ে যাবে আমাদের। তোমাদেরকে দেখালাম সকালবেলা, সন্ধ্যাবেলা বসে বসে এটা বানিয়ে নিয়েছি। লম্বা কাপড় দিয়ে ধরতে হয় না, তো এটা দিয়ে ধরলে সুবিধা হয়, হাতের ফ্যান ঝালানো হয় বা তরকারির কড়াই ধরে নামাতে হয়, এটা দিয়ে নামালে বেশ সুবিধা হয়। আমার জন্য বানাবো দুটো, অনেকদিন ধরে ভাবছিলাম, সে আর হয়ে উঠলো না, এটা মার জন্য বানিয়েছি, মাকে দিয়ে আসি, আমার জন্য পরে বানাবো। দেখো যেমন ধরে এরমভাবে দুদিকে ধরে, আর এরমভাবে ভাত থাত নামানো যাবে। কেমন হয়েছে জানিও কমেন্টে। তো আমাদের ভাত ফুটে গেছে, ভাতের গ্যাসটা অফ করে রেখেছি, ভাপে ভাপে হয়ে যাবে। আর এখানে দেখো মাছের ঝোলে সবজি নিয়ে নিয়েছি, আজকে শিম আলু দিয়ে, টমেটো দিয়ে, তেলাপিয়া মাছের ঝোল করবো। আর এদিকে শিম আলু ভাজা হবে, এই যে এই শিম আলুটার মধ্যে একটুখানি নুন মাখিয়ে রেখেছি কিছুক্ষণ আগে, যাতে করে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি, ঠাম্মাকে দেখতাম এরকম করতো, তো সেই থেকে আমি আলু ভাজার মধ্যে এরকম নুন মাখিয়ে রেখে দিই। তো চলো রান্নাটা বসিয়ে দিই, চলো। যে কোনো ভাজায় দেখবে একটু যদি কালো জিরে দিয়ে ভাজা করা যায়, যেরকম আলু বলো, ভেন্ডি আলু ভাজা, তারপর উচ্ছে আলু ভাজা, আমি সব কিছু ভাজাতেই ওই কালো জিরে ফোড়নটা দিই, আমার ভালো লাগে। বেশিরভাগ মাছের ঝোল ওই যে কী বলে, জিরে দিয়ে যে পাতলা মাছের ঝোল হয়, সেখানেও আমি কালো জিরে ফোড়ন দিই, বা যে কোনো ভাজায়, ভেন্ডি ভাজা, আলু ভাজা, তো কালো জিরে ফোড়ন দিয়ে আজকে করছি। কয়েকদিন ধরে ওয়েদারটা এমনই হয়ে গেছে, বৃষ্টি পড়ার আগে এত গরম পড়ে গেছিলো মনে হচ্ছে গরমকালটা পড়ে গেছে, কিন্তু আবার সেই ঠান্ডা পড়ে গেছে। সকালের দিকে হচ্ছে গরম লাগছে, আর এই সন্ধ্যাবেলাটার দিকে ঠান্ডা ঠান্ডা লাগছে, ঠান্ডা গরম আর কি মিলিয়ে চলছে। তবে গরমকালটা চলে আসলে ভালো হয় জানো তো, এই বাচ্চাগুলো রাস্তার মধ্যে 5 জন বাচ্চা হচ্ছে, একজন আরেকজনের গায়ের উপরে শুয়ে আছে কত কষ্টে ঠান্ডায়, আর অনেকটা দূরে থাকে তো ওরা আমার এখান থেকে। দোকানে গেছিলাম, দেখলাম একটু আদর করে বিস্কুট খাইয়ে আসলাম, ওর মার জন্য ভাত রেখেছি, ওর মা আজকে দুপুরবেলা আসেনি, দেখি রাতে আসে কি না। এই গরমকালটা পড়লে না ওরা একটু শান্তিতে ঘুমোতে পারবে অন্তত, ঠান্ডায় খুব কষ্ট পায়।
যাই হোক চলো, সবজি তো রেডি হয়ে গেছে, ভাজাটা হলেই মাছের ঝোলটা বসিয়ে দেবো। বালতি এখন ভরে রাখবি, চলো একদিন পর আজকে দুজন মিলে একসাথে একই শ্রেণী। বহুকাল পর, বহুকাল পরে, বহু পর ধরে এসে গেছি আবার সবার সামনে। কেমন আছো সবাই? আমার তো দিন কেটে যাচ্ছে ঘরের বাইরে, ওর মুখ ভুলে যাই রাস্তাবেলা করে মনে উঠতে আসে। এসে একটু রান্নাবান্না করে দিই, খাওয়া দাওয়া বলে আমার সবাই চলে যাই। এখন একদমই সময় পায় না, সেই সকালবেলা বেরোয় আর এই রাত্রেবেলা ঢুকে, সারাদিনই আমি একা রাত্রেবেলা বাড়ি ফেরে। তোমরা একটা ব্লগে বলেছিলাম না যে এই যতটুকু সময় পাও ভালো করে অবসর কাটিয়ে নাও, সেই লাইফ আমার সাথে এটাই হচ্ছে। আমি ওই 20 দিন যে কীভাবে আনন্দে কাটিয়েছিলাম তার কোনো ঠিক ঠিকানা নেই। এখন মানে বাড়িতে যে বিকেল কেমন হয়, সকাল কেমন হয়, জিনিসটাই ভুলে গেছি। বুঝলি, সকালে একসাথে টিফিন করা, সকালবেলা ওগুলো আবার কবে হবে জানি না। প্রচুর কাজের চাপ, প্রচণ্ড পরিমাণে, আমি যেই পরিমাণ কাজ করতাম তার কয়েক গুণ বেশি, তখন সময় একদমই নেই। আজকে দুপুরে স্নান হয়নি, এখন ঠান্ডার মধ্যে স্নান করলাম। শ্যাম্পু করেছে তো? হ্যাঁ, শ্যাম্পু চুল এখনও ভিজে। ভালো ফোনটা দিই, ওটা ওটা একটা আলাদা, ওটা ওটা এর এখানে যাবে না। সবাই শুনে খুশি হবে, সব দিদিরা শুনে, সবাই শুনে, বোনেরা দিদিরা সবাই শুনে খুশি হবে। দারুণ একটা খবর দেওয়ার আছে, সেটা সেটা পরে একটা হবে। আজকে স্পেশাল আইটেম হচ্ছে হজহরির দোকানের সিম আলু ভাজা, ঠিক আছে? নন্দিনীর দোকানে নন্দিনীর বাবার থেকে শেখা মাছের ঝোল, 130 টাকা করে, কারণ তার নিচে মাছ পাওয়া যায় না, তাই তো? এটাই বলে বাঙালির হাতে বাঙালি রান্না খেতে, কেন বাঙালির হাতে বাঙালি রান্না খেতে আসতেই হবে। তুইও তো বাঙালি। গরম গরম ধোঁয়া ওঠা ভাত, শিম আলু ভাজা, কাঁচা লঙ্কা, আমি বসে গেছি খেতে, আর একজনের ভাত বেড়েছি। ওই যো আজকে আমি ভাত বেড়েছি, এই যো কাজ করছে এখনো, খাবি না? আর আমার ভাত ঠান্ডা হয়ে গেলে, এখন কয়েকদিন গরম খাওয়ার এতই নেশা হয়ে গেছে, দেখেছো? ঠান্ডা হলে আর ভালো লাগে না। এই দেখো, এই হচ্ছে পাতলা মাছের ঝোল, একদম পাতলা করে করেছি। মাছগুলো একটু ছোটো পিসি করে আনতে বলেছিলাম কালকে, 2-3 দিন চালাবো বলে। ঝোল দেবো তোকে? আমি খাবো না, সকালে মাংসটা রেখে দিয়েছি এখন, ওটা আমি খাবো না, তুই খাবো, আমি খেয়েছি, বিশ্বাস করে আমি সকালে খেয়েছি, আমি সত্যি বলছি খাবো না, আমি খাবো না, আমি সকালে খেয়েছি রে। হ্যাঁ এইটুকু খাই, আমি খাবো না, আমি সকালবেলা খেয়েছি। হা হা হা, গরম গরম ধোঁয়া ওঠা ভাত, একটা ঝোলটা খেয়ে দেখবি, মারাত্মক হয়েছে। আগে মাংসটা খেলি কেন? কেমন হয়েছে মাংস? আমার মাংসের পাতলা ঝোলটা ভালোই করে, ছাঁটে তরকারিটা ভালো করে। হ্যাঁ, শেষ পাতে রয়েছে বলরাম মল্লিকের পায়েস, এত সুন্দর টেস্ট, বিশ্বাস করতে পারবো না, লাজবাব। আহা, নবদ্বীপের স্পেশাল ক্ষীরের লাল বাতাসা দিয়ে তৈরি গোবিন্দভোগ চালের পায়েস। আহা, পুরো খাওয়াটা পুরো জমে গেল, এটা দরকার ছিল শেষ পাতে, স্পেশাল আকর্ষণ। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বাজে হচ্ছে 12:15, প্রত্যেক দিন ভাবি যে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কিছুতেই হয় না, 12:15 বেজে গেছে। তো আমি খাওয়া দাওয়ার পর ব্রাশ করছিলাম, আর সেই সময় জয় বিছানা করে নিয়েছে সুন্দর করে, মশারির কাপড়টা এখনও খোলা হয়নি, কারণ প্রচণ্ড ঠান্ডা এখনও পর্যন্ত, তো জন্য মশারির মধ্যে কাপড়টা দেওয়া আছে। তো চলো, আজকের দিনটা তো এভাবেই কেটে গেল, ভালো মন্দে তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম, তো চলো দেখা হচ্ছে। যাই হোক চলো, ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, অবশ্যই করে লাইক করে দিও, আর যদি সম্ভব হয় শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।